কমলেশগর জামচমোহনী এলাকায় এক রাবার ব্যবসায়ীর কাছ থেকে 3 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণী জানা যায়, কমলেশগর জামচমোহনী এলাকায় এক রাবার ব্যবসায়ীর কাছ থেকে 3 লক্ষ টাকা ছিনতাই ও ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে দুষ্কৃতিকারী দল। ঘটনা শনিবার সন্ধ্যা রাতে উক্ত ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার দুপুর 12টায় সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে উক্ত ছিনতাইয়ের ঘটনার বিস্তারিত জানান রাবার ব্যবসায়ী। সংবাদে প্রকাশ, কমলাশগর জামচমোহনী এলাকার রাবার ব্যবসায়ী হরিপদ সাহা প্রত্যেক দিনের মতো ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুই ছিনতাই বাজ মুখে কালো কাপড় বেঁধে জামচমোহনী ওনার পথ আটকায় এবং ওনাকে বেধড়ক মারধর করে ওনার সঙ্গে থাকা 3 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। শনিবার রাতে আক্রান্ত ব্যবসায়ী চিৎকার করতে থাকলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছিনতাই বাজরা। খবর দেওয়া হয় মধুপুর থানায়। পাশাপাশি রাবার ব্যবসায়ী হরিপদ সাহা মধুপুর থানায় উক্ত ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে রবিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িত ছিনতাই বাজের পুলিশ গ্রেফতার করতে পারে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন জামচমোহনীর এলাকাবাসীরা। রাজ্যে প্রতিনিয়ত রাতে রাতে ছিনতাই বাজরা সক্রিয় হয়ে উঠেছে এবং প্রতিনিয়ত ছিনতাই বাজরা চুরির কাণ্ড সংঘটিত করে যাচ্ছেন। প্রশাসন কি তাদের কোনোভাবেই দমন করতে পারবে না, এটা এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, তানিত ত্রিপুরা নিউজ। 8:30 সময় আমি দোকান থেকে বাড়ি যাওয়ার পথে এই 150 মিটার দূর হইব আপনার বাড়ি। হ্যাঁ, আমি দোকান থেকে বাড়ি 150 মিটার দূর। 150 মিটার দূর। এর মধ্যে মাঝরাতে অর্ধেক রাস্তা আসি পরে আমার দুজনে কালা কাপড় পরো নাছিল, রাস্তার সাইডে তারা লুকাইয়ে রয়েছে। এরপরে আমার লাডি বেন্দা দিয়া পিঠা সেরা, এরপরে আমার টাকা দিয়ে গেছে। কত টাকা ছিল? প্রায় 3 লক্ষ টাকা। এত টাকা আপনার কাছে কেন? আমি রাবারের বিজনেস করি। হ্যাঁ, এরপরে আমি রাবারের পার্টির তো টাকা দেওয়ার লাগে, ব্যাংকের থেকে উঠাইয়া টাকা আইনা রাখছি, তারা লইয়া যাবে। তারা এই যারা দুষ্কৃতিরা এসেছিল তারা কি কোনো গাড়ি বাইক এরকম কিছু ছিল? না না। তাহলে আপনার কি মনে হচ্ছে? আমরা স্থানীয়। স্থানীয়? আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ বলতে আমি দুজন রে ঘুরছি করছি পরে পুলিশ তারা রে নিছে। আচ্ছা, দেখা যাক কি। আপনি থানাতে কি রিটেন কমপ্লেন জানিয়েছেন কিছু? কালকে ফোন করছি বলে থানা আইছে। আচ্ছা। হ্যাঁ, এসের পরে আমারই কইছে, কইছে পরে এরপরে আমি কালা কাপড় পরা তো আমি তো ডাইরেক্ট ইয়ে করতাম পারতাছি না, কিন্তু যে দুইজন সন্দেহ হয়েছে তার নাম কইছি, তারা লইয়া গেছে।